আমরা জানি যে আমাদের মাইন্ড এর দুটি ভাগ রয়েছে, একটি কনসিয়াস মাইন্ড এবং একটি সাবকনসিয়াস মাইন্ড। আপনার সাবকনসিয়াস মাইন্ডের শক্তি আপনার কনসিয়াস মাইন্ডের থেকে হাজার গুণ বেশি, এই কথাটিকে তো আমি আপনাদের অনেকবার বলেছি, তাই না? কিন্তু আপনি কি জানেন যে কখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি শক্তিশালী অবস্থায় থাকে, কখন এর শক্তি সবথেকে বেশি হয়? যদি আপনি জানতে পারেন যে কখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে সেই সময়টিকে কাজে লাগিয়ে আপনি জীবনে যা চান তাই পেতে পারেন খুব কম সময়ের মধ্যে। যখন আপনি ঘুমোতে যান, হ্যাঁ যখন আপনি ঘুমোতে যান, সেই সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি পাওয়ারফুল থাকে। ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগে আপনি আপনার ব্রেনকে যা ইনফরমেশন দেবেন সেই সকল ইনফরমেশনগুলিকে বহুদিন ধরে মনে তো রাখবেই, সাথে সাথে সেই সকল ইনফরমেশনগুলিকে রিয়ালিটিতে অর্থাৎ বাস্তবে পরিণত করার জন্য যে সকল অ্যাকশনগুলির প্রয়োজন সেই সকল অ্যাকশনগুলিকে নেওয়াও শুরু করে দেয়। ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগে আপনার কাছে এক অসাধারণ শক্তি থাকে যা আপনি এতদিন ধরে জানতেই পারেননি, আর জানবেনই বা কিভাবে, আপনাকে তো কেউ বলেইনি। আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড সারাদিনে 24 ঘন্টাই অ্যাক্টিভ থাকে, কিন্তু রাতে এটি সবথেকে বেশি পাওয়ারফুল অবস্থায় থাকে। যেমনটি আমি আপনাকে আমার অনেক ভিডিওতে বলেছি যে যেমনই সিচুয়েশন হোক না কেন, বি পজিটিভ, এবং সাথে সাথে সেগুলির এক্সপ্লেনেশনও দিয়েছি যে কেন আপনার পজিটিভ ভাবা উচিত। কিন্তু সারাদিনের সকল পজিটিভ ভাবনাগুলির থেকেও এফেক্টিভ হলো ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগের এই মুহূর্তটি। সারাদিন আপনি পজিটিভ ভাবলেন, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনার ব্রেনে নেগেটিভ ভাবনা আসে, তাহলে সারাদিনের পজিটিভ ভাবনাগুলি ভাবা তো বেকার হয়ে গেল, তাই না? এই ধরনের পজিটিভ ভাবনা ভেবে কোনো লাভ নেই। সারাদিন যদি আপনার খারাপও যায়, অর্থাৎ সারাদিন আপনার যেমনই অবস্থার মধ্যে দিয়ে যাক না কেন, এখন আমি আপনাকে যা বলতে চলেছি সেটিকে যদি আপনি ফলো করেন, তাহলে কেউই আপনাকে উঁচুতে উঠতে বাধা দিতে পারবে না। ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগের মুহূর্তে একটি ছোট্ট কাজ করে আপনি আপনার লাইফে যা চান তাই পেতে পারেন। রাতে ঘুমানোর 5 মিনিট আগের যে সময়টি থাকে সেই সময়টি সবথেকে বেশি এফেক্টিভ হয়, অর্থাৎ কার্যকরী হয় আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো ডেটাকে স্টোর করার জন্য। আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরাই ঘুমানোর 5 মিনিট আগে যে ভাবনাগুলিকে ভাবে তার মধ্যে প্রায় সবগুলি নেগেটিভ ভাবনা থাকে, অর্থাৎ নেতিবাচক ভাবনা ভাবি আমরা ঘুমানোর আগে। আজকে কি কি খারাপ হলো আমার সাথে, আজকে আমার এই কাজটি হলো না, আজ আমি এই জিনিসটিকে পেলাম না, সে আজ আমাকে দুঃখ দিয়েছে, আরও অনেক কিছু। এবার আপনিই বলুন যে এগুলি কি ধরনের ভাবনা। অফকোর্স এগুলি নেগেটিভ অর্থাৎ নেতিবাচক ভাবনা, আর এই ভাবনাগুলিকেই আমরা বেশিরভাগ লোকেরা ঘুমানোর আগে ভাবি। ওই 5 মিনিটে আমরা সেই সকল ভাবনাগুলিকে ভাবি যেগুলি নেগেটিভ এবং টেনশন তৈরি করে। কিন্তু সত্যি বলতে কি, এতে আপনারও দোষ নেই, আপনার ব্রেনের নেচারই ওই রকম। এই সোসাইটি যেখানে আমরা থাকি সেই সোসাইটিই আমাদের ব্রেনকে ওই রকম বানিয়ে দিয়েছে। যাই হোক, ওই 5 মিনিটে আপনি কি করবেন? ঘুমানোর 5 মিনিট আগে আপনার ব্রেনে যে সকল ভাবনাগুলি আসে তারই রিভার্স অর্থাৎ উল্টো ভাবনা আপনাকে ভাবতে হবে। আপনি সেই সকল ভাবনাগুলিকে ভাবেন যেগুলি নেগেটিভ অর্থাৎ নেতিবাচক, তো ওই সময় আপনাকে ওই সকল ভাবনাগুলিকে আনতে হবে যেগুলি পজিটিভ। আমি জানি যে এই বিষয়টি আপনাকে খুব ছোট বলে মনে হচ্ছে, কিন্তু এই ছোট্ট বিষয়টি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। রাতে ইন্টারনেট তো আমরা সবাই করি, তো রাতে ইন্টারনেট করা যখন আপনার শেষ হয়ে যাবে এবং যখন আপনি ঘুমোতে যাবেন, সেই সময় আপনি আপনার ব্যাকবোনকে সোজাভাবে রেখে এইভাবে শুয়ে থাকবেন এবং 10 বার ডিপ ব্রেথ নিন। তারপর আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, অর্থাৎ গভীরভাবে ভাবতে হবে যে আপনার শরীরের মধ্যে যে ইচ্ছা শক্তি রয়েছে, যে এই ব্রহ্মাণ্ডের সবকিছুকে পেতে চায়, সেই শক্তি একটি লাইটের আকারে আপনার ব্রেনের চারদিকে ঘুরছে। অর্থাৎ আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনার ইচ্ছা শক্তি একটি লাইটের আকারে আপনার ব্রেনের চারদিকে ঘুরছে এবং আপনার ব্রেন সেই লাইটকে তার মধ্যে টেনে নিচ্ছে। যখন আপনি এই জিনিসটি করবেন তখন দেখবেন আপনার ব্রেন অটোমেটিক্যালি শান্ত হতে শুরু করে দেবে। যখন পুরোপুরিভাবে শান্ত হয়ে যাবে তখন আপনি সেই সকল জিনিসগুলিকে ভাবা শুরু করুন যেগুলিকে আপনি চান। আপনার সম্পূর্ণ এনার্জি সেই ভাবনাগুলির মধ্যে লাগিয়ে দিন এবং যেই জিনিসকে আপনি চান সেটির সম্বন্ধে ভাবতে থাকুন। যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে ততক্ষণ অবধি আপনি সেই ভাবনাটিকে ভাবতে থাকুন। মানে এই যে ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সেই সকল ভাবনাগুলিকে আপনি ভাবুন যেগুলি পজিটিভ। ঘুমানোর আগে আপনার সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি পাওয়ারফুল অবস্থায় থাকে। ঘুমানোর আগের মুহূর্তে আপনার ব্রেন এতটা অ্যাক্টিভ থাকে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সময়ে যদি আপনি নেগেটিভ ভাবনার পরিবর্তে পজিটিভ ভাবনাগুলিকে ভাবেন,
তাহলে সেই পজিটিভ ভাবনাগুলি আপনাকে সেই সকল জিনিসগুলিকে পাইয়ে দিতে সাহায্য করবে যেগুলিকে আপনি আপনার লাইফে চান। এবার আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো বলবেন যে যদি আমরা 5 মিনিট ভাবি তাহলে সেই ভাবনা কিভাবে আমাদের লাইফকে এফেক্ট করবে। আমি আপনাকে সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে অনেক কিছুই বলেছি আমার ভিডিওগুলিতে, কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডের একটি উইকনেসও রয়েছে, আর সেই উইকনেসটিকে আজ আপনি জেনে নিন। এই পৃথিবীতে যতগুলি পাওয়ারফুল জিনিস রয়েছে তাদের প্রতিটিরই কোনো না কোনো উইকনেস অবশ্যই রয়েছে, আর এই সাবকনসিয়াস মাইন্ড এরও একটি উইকনেস রয়েছে, আর সেই উইকনেসটি হলো ডিস্টিংশন, অর্থাৎ কোনো জিনিসের তফাতকে বোঝার ক্ষমতা না থাকা। আপনি যেই সকল ভাবনাগুলিকে ভাবেন সেই সকল জিনিসগুলিকে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার প্রতি আকর্ষিত করায়, অর্থাৎ সেই সকল জিনিসগুলিকে আপনার কাছে টেনে নিয়ে আসে। কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড দেখে না যে সেটি রিয়েল না ফেক, যে কারণের জন্য আপনি যা ভাবেন সেটিকে তার রিয়েল বলে মনে হয়। আর যদি আপনি সেই জিনিসটিকে ভাবতেই থাকেন তখন ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই ফেক ইমাজিনেশনকে রিয়ালিটিতে পরিবর্তন করা শুরু করে দেয়। মানে এই যে রাতে ঘুমানোর আগে আপনি যদি নেগেটিভ ভাবনাগুলিকে ভাবেন তো আপনার কাছে যদিও সেটি একটি ভাবনা মাত্র, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের জন্য সেই ভাবনাগুলি একটি রিয়েল সিচুয়েশন হয়ে পড়ে। আপনার সাবকনসিয়াস মাইন্ড একটি মুক্ত প্রকৃতির মতো জিনিস, আর যখন আপনি রাতের বেলা ঘুমানোর আগে যে সকল নেগেটিভ ভাবনাগুলিকে ভাবেন সেগুলিকে আপনার সাবকনসিয়াস মাইন্ড রিয়েল বলে মনে করে, আর সেই নেগেটিভ ভাবনাগুলিকেই তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড রিয়ালিটিতে পরিবর্তন করা শুরু করে দেয়। ঘুমানোর 5 মিনিট আগে যদি আপনি কোনো নেগেটিভ ভাবনা ভাবেন সেই নেগেটিভ ভাবনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ড সাজেশন আকারে নেয়, অর্থাৎ ইনডাইরেক্টলি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বলছেন যে আমার জীবন খারাপ করে দাও। যদি আপনি রাতে সেই সকল ভাবনাগুলিকে ভাবেন যেগুলি আপনার লাইফে হওয়া উচিত নয়, তো সেক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই অনুচিত ঘটনাকেই আপনার জীবনে ঘটাবে। আর এই কারণের জন্যই যদিও বা কিছু ভালো ঘটতো আপনার জীবনে, আপনার নেগেটিভ ভাবনার কারণে সেই ভালো ঘটনাটিও বাধা পেয়ে যায়। কারণ আপনি আপনার ইমাজিনেশন পাওয়ারকে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক ভাবনা দ্বারা বেঁধে রেখেছেন। আমি খুবই দুঃখী, আমার সাথে কোনো কিছু ভালো হয় না। রাতের বেলায় এই 5 মিনিটের পাওয়ারফুল টাইমে আপনি এই নেতিবাচক ভাবনাগুলিকেই ভাবেন যা আপনার ভাবা উচিত নয়। এরই পরিবর্তে আপনি নিজেকে বলুন যে আমি আনন্দে আছি, আমি শান্তিতে আছি, আমার আগামীকাল খুব ভালো যাবে, নতুন কিছু শিখব। আপনার ভাবনাই আপনার লাইফের প্রোগ্রামিংকে পরিবর্তন করে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ঠিক একটি ব্যাংকের মতো যেখানে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। এই টাকা দিয়ে আপনি যা চান তাই কিনতে পারবেন। কিন্তু আপনি কি করছেন? আপনি ব্যাংক থেকে টাকা তো তুলছেন এবং খরচও করছেন, কিন্তু মার্কেটে কিনতে যাচ্ছেন কিছু আর কিনে আনছেন কিছু। মানে বাজারে তো টাকা নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু যেটি দরকার তা না এনে অন্য কিছু কিনে আনছেন। এই টাকা হলো আপনার ভাবনা, আর সেই মার্কেট হলো এই পৃথিবী। তো আপনার এই থিঙ্কিং পাওয়ারকে আপনি সঠিকভাবে এবং সঠিক জায়গায় কাজে লাগান। ভালো ভাবনা পজিটিভ ভাবনাগুলিকে ভাবুন। লাইফে আপনি যে কাজের সঙ্গেই যুক্ত হন না কেন, আপনার ভাবনাকে সবসময় পজিটিভ রাখুন। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি নেক্সট ডেতে এক্সাম থাকে তাহলে, এবং আগামীকাল যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, তাহলে রাতে ঘুমানোর 5 মিনিট আগে সেই কাজটিকে ভাবুন। ভাবুন যে আগামীকাল যা হবে ভালোভাবেই হবে। জেগে থাকা আর ঘুমানোর মধ্যেকার এই সময়টি অসাধারণ পাওয়ারফুল একটি সময়। তো এই পাওয়ারফুল সময়টিকে কিভাবে কাজে লাগাবেন তা আমি আপনাদের বললাম। একটি কাজ করুন, আজ রাতেই এটিকে আপনি ট্রাই করে দেখুন। আজ রাতে ঘুমানোর আগে আপনি জোর করে যে সকল পজিটিভ ভাবনাগুলি রয়েছে সেগুলিকে ভাবুন। দেখবেন 95% চান্স তৈরি হয়ে যাবে যে আপনার নেক্সট ডে অর্থাৎ পরের দিনটি ভালোভাবে পার হবে। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সব থেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।